বরিশাল নদী বন্দরে আছেন রিপোর্টার শাকিল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, সকাল থেকেই কিন্তু বরিশাল ভোলা রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে, পাশাপাশি বন্ধ রয়েছে স্পিরিট বোট চলাচলও। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। এই মুহূর্তে আমি আছি বরিশাল নদী বন্দরে এবং আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ভোলা বরিশাল রুটের সব লঞ্চগুলো নোঙর করা আছে। তবে অভ্যন্তরীণ যে বাকি 10টি রুট আছে এবং এই রুটগুলো সহ ঢাকা বরিশালের যে রুটে লঞ্চ চলাচল কিন্তু এখনও স্বাভাবিক রয়েছে। আমরা এ বিষয়ে জানতে কথা বলেছিলাম লঞ্চ মালিক, স্পিরিট বোট মালিক এবং নদীবন্দর কর্মকর্তার সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে কী কারণে আসলে এই ধর্মঘট, এ বিষয়ে তারা বিস্তারিত আমাদেরকে কোনো কিছুই জানাননি। তবে শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, শ্রমিকরা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই হঠাৎ করে এই ধর্মঘট ডাকার কারণ হয়েছে কালকে ভোলায় যে লঞ্চঘাট আছে সেখানে লঞ্চ শ্রমিক সহ কিছু লোকদেরকে মারধর করা হয়েছে। এই কারণে বরিশাল ভোলায় এই রুটে এই ধর্মঘট ডাকা হয়েছে। এদিকে জানেন যে আগামী 5 তারিখে কিন্তু বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ। এই সমাবেশ বিএনপি নেতারা দাবি করছে এই সমাবেশকে বানচাল করতেই একের পর এক এভাবে ধর্মঘট ডাকা হয়েছে। বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছে যে আগামী 4 এবং 5 নভেম্বর বাস মালিক এবং থ্রি হুইলার যে মালিক সমিতি, তারা বিভিন্ন দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু বাস এবং থ্রি হুইলার সহ সকল যানবাহন সড়কে চলাচল স্বাভাবিক রয়েছে। তো এ বিষয়ে আমরা কথা বলেছিলাম বাস মালিক এবং থ্রি হুইলার মালিক সমিতির নেতাদের সাথে। তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের দাবি জানিয়েছেন এবং ধর্মঘটের ডাক দিয়েছেন। এখন পর্যন্ত ধর্মঘট যে কোনো সময় তারা বাস্তবায়নের ডাক দিতে পারেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এদিকে নগরীতে একটা উত্তেজনা বিরাজ করছে। একদিকে তো বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু সমাবেশ সফল করতে এরই মধ্যে বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান নিয়েছেন। এই ছিল আমার কাছে বরিশাল থেকে থাকা সর্বশেষ সংবাদ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বরিশাল নদী বন্দরে।